সারোগেসি বিজ্ঞানের এক অভূতপূর্ব আবিষ্কার। যতটা অভূতপূর্ব এবং চমকপ্রদ আবিষ্কার, ততটা ইমোশনে আক্রান্ত। সারোগেসি মাদার হলেন সেই নারী যিনি অন্যের সন্তানকে টাকার বিনিময়ে নিজের পেটে জন্ম দেন এবং 9 মাস পরে যখন জন্মগ্রহণ করে নিজের নারী ছাড়া ধনকে অন্যের হাতে তুলে দেন। এমনই একটি সিরিয়াস বিষয় নিয়ে তৈরি হয়েছে নেটফ্লিক্সের নতুন সিনেমা মিমি। সত্যি কথা হলো, অনেকদিন পরে আমি এমন একটা হিন্দি সিনেমা দেখলাম যে সিনেমার বড়তে বড়তে হাসি ছিল, কান্না ছিল, ইমোশন ছিল, একটা গভীর ভাব ছিল, কিছু অসাধারণ ডায়লগ ছিল এবং এআর রহমানের অপূর্ব মিউজিক ছিল। একপাল দিগ্গজ অভিনেতা অভিনেত্রীর অসাধারণ অভিনয় ছিল। শুধুমাত্র দিগ্গজ অভিনেতা অভিনেত্রী কেন, নতুন যারা ছিলেন অভিনেত্রী তারাও অসাধারণ অভিনয় করেছেন। সত্যি কথা, মিমি দেখার সময় প্রতি পরতে পরতে আপনি ভাববেন ওয়াও। সত্যি কথা হলো, গত কয়েক বছর যাবৎ হিন্দি সিনেমার একটা অদ্ভুত বিষয় পরিলক্ষণ করা গিয়েছে। তারা নির্দিষ্ট একটা মোমেন্ট ধরে জীবনের অনেক বিশাল ব্যাপকতা থেকে অল্প কিছু সময়, অল্প কিছু মুহূর্তকে তৈরি করে সিনেমা বানায়। কিন্তু মিমি সিনেমা এমন একটা বিষয়, সেটা কিনা পুরো জীবনকে ধরেছে। শুধুমাত্র সামান্য 2-1 দিনের কাহিনী বা 2-1 মাসের কাহিনী না, এটা একটা পুরো আস্ত জীবনের কাহিনী তুলে ধরেছে আমাদের সবার সামনে। প্রথমেই বলছিলাম সারোগেসি কাহিনী নিয়ে, যতটা ইজিলি সিনেমার প্লট সম্পর্কে বললাম, মুভির গল্পটি এতটা ইজি নয়। কৃতি সেনন রাজস্থানের ছোট্ট একটি শহরের নৃত্যশিল্পী, তার বাবা বিখ্যাত ঘরানার গাতক। প্রতিষ্ঠানের স্বপ্ন সে বলিউডে যাবে। তার ঘরে রণবীর সিং এর পোস্টার লাগানো আছে, দীপিকা পাড়ুকোনের পোস্টার লাগানো আছে, কিন্তু তার হাতে টাকা পয়সা খুবই কম। পঙ্কজ ত্রিপাঠী একজন ট্যাক্সি ড্রাইভার, তিনি বিদেশি ট্যুরিস্টদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। একদিন তার ট্যাক্সিতে 2 আমেরিকান কাপল এসে বসেন যারা সন্তান উৎপাদনে অক্ষম, তাই তারা ইন্ডিয়ায় ঘুরছেন কোনো সারোগেসি মাদারের জন্য। বলে রাখা ভালো, আমাদের মতন এই অঞ্চলে কিন্তু প্রচুর বিদেশি আসেন যারা সন্তান অক্ষম, তারা এই অঞ্চলে আসেন এবং সুস্থ সবল কোনো নারী খুঁজে বের করেন যে কিনা টাকার বিনিময়ে তাদের সন্তান পালন করে। তাদের জরায়ুতে স্পার্ম ইনজেক্ট করা হয় এবং 9 মাস পরে বেশ মোটা টাকার বিনিময়ে তারা কিন্তু নিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে অনেক সমস্যাও তৈরি হয়। অনেক সময় হয় কি যে টাকার লোভে পড়ে যে নারীটি রাজি হয়ে গেল, মাঝপথে সেই বিদেশিরা অনেক সময় পালিয়ে যায়। অনেক সময় কোনো টেস্ট রেজাল্ট বের হয় যে বাচ্চাটা কোনো সমস্যা হতে পারে, বাচ্চাটা প্রতিবন্ধী হতে পারে, তখন তারা আর বাচ্চা নিতে চায় না। তখন সেই সারোগেসি মাদার যে কিনা টাকার বিনিময়ে রাজি হয়েছে মা হতে, সে পরে বিপদে। অনেকে বাচ্চা নষ্ট করে ফেলে, অনেকে বাচ্চা পালে, কিন্তু আমাদের মতো এ অঞ্চলে সিঙ্গেল মাদার বা অবিবাহিত মা বা পিতার জন্মপরিচয় ছাড়া সন্তান পালন করা যে কি পরিমাণ কঠিন একটা বিষয় তা তো আমরা খুব ভালো করে বুঝতে পারি। এই প্রভূত বিষয়কে নিয়ে খুব সুন্দর একটা সিনেমা মিমি। আমি জাস্ট প্রাথমিক কিছু প্লট বললাম যা অলরেডি ট্রেলারে ছিল, আপনারা যদি পুরো মুভিটা দেখেন বুঝবেন কি চমৎকার জিনিস বানিয়েছেন লক্ষ্মণ উটকার। কৃতি সেনন এই সিনেমার প্রধান অভিনেত্রী। কয়েক বছর আগে বেরালি কি বরফি নামে একটি মুভিতে তিনি পঙ্কজ ত্রিপাঠীর মেয়ে ছিলেন। এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীকে তিনি নকল স্বামী বানিয়েছেন। পঙ্কজ ত্রিপাঠী এই লোকটা তো আসলে অভিনয় করে না, মনে হয় লোকটা সব বাস্তব, যা করছে সেটা রিয়েলিজম। পঙ্কজ ত্রিপাঠী এবং কৃতি সেনন তারা একে অপরের সাথে মানে একদম পাল্লা দিয়ে অসাধারণ অভিনয় করেছেন। শুধুমাত্র তারা কেন, এই সিনেমায় অন্য যেসব অভিনেত্রা অভিনেত্রী ছিলেন, এক একজন সাইড কাস্ট কিন্তু অসাধারণ অভিনেতা। মনোজ পাওয়া, সুপ্রিয়া পাঠক, জয়া ভট্টাচার্য, সাইতা মানকার, এমনকি শিশু চরিত্রে অভিনয়কারী জ্যাকব স্মিথ, সেও ফাটিয়ে অভিনয় করেছে। এআর রহমানের মিউজিক, কত হাজার বছর পরে মনে হলো একটা হিন্দি সিনেমায় মৌলিক কিছু গান, যেখানে ইমোশনাল গান আছে, আইটেম সং আছে, কষ্টের গান আছে, আনন্দের গান আছে, প্রেমের গান আছে, আশার গান আছে, স্বপ্নের গান আছে, কি বলবো, খুবই চমৎকার সিনেমা। আমি দেখে একদম সত্যি কথা তৃপ্তি নিয়ে দেখবেন, আপনি শেষ পর্যন্ত তৃপ্তি নিয়ে দেখবেন। এই সিনেমায় কোনো ভিলেন নাই, কোনো সরাসরি ভিলেন নাই, কিন্তু খুব বেশি যে একদম সমাজ আমার ভিলেন ব্যাপারটা তাও না, ঠিক আছে। খুবই সিরিয়াস বিষয়, সিঙ্গেল মাদার, সারোগেসি মাদার, সন্তান জন্মদান, সামাজিক অবক্ষয়, পারিবারিক বন্ধন, এই সমস্ত বিষয়গুলোকে খুবই হাস্যরসাত্মকভাবে, খুবই ইজিলি ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি মানে দেখে যে সময়টুকু মোটেও আপনার মনে হয় নষ্ট করেছেন। আমার রিকমেন্ডেশন শুনুন, অবশ্যই নেটফ্লিক্স থেকে দেখে ফেলুন মিমি, হতাশ হবেন না, সত্যি বলছি সময়টা নষ্ট হবে না। যারা যারা দেখে ফেলেছেন ইতিমধ্যে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেল নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি এমনই মুভি রিভিউ নিয়ে প্রতিদিন আসার চেষ্টা করছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।